এইবার পিঁয়াজ হঠাৎ মহঙ্গা হয়ে পড়েছে। পিঁয়াজ সামগ্রীর দাম বৃদ্ধির জয়কুড়ায় ভালকয়ে রহিছে কোনোমতে পেটে ভাতে খাই থাকা সর্বসাধারণ লোকক। বজারত 70-80 টাকার তলত পাবলৈ নাই কোনো পাচলি। প্রতিবিধ সামগ্রী কিনোতেই খঙে চুলির আগবাই বজার করতার। তার মাজতে হঠাৎ একেকোবে 10-20 টাকালে বাড়িল প্রতি কিলোগ্রাম পিঁয়াজের দাম। দাম তো বাড়ি আছে, পিঁয়াজের দাম বাড়ি আছে। 60 টাকা কেজি পিঁয়াজ হয়ে আছে, আমি গরিব মানুষ কেন করে খাম? বিরাট অসুবিধা, সব বস্তুরে দাম। গোয়ালপাড়ার বজারত প্রতি কিলোগ্রাম পিঁয়াজের পাইকারি দাম 55 টাকা। খুচুরা বজারত প্রতি কিলোগ্রাম পিঁয়াজ বিক্রি হয়েছে 60 টাকা দরত। পাইকারি তুলছে 50 টাকা কিলো। আগে কি মান আছিল আপনার? আগত 40 আছিল, 10 টাকা কিলোতে বাড়ে। আজ এক সপ্তাহ হল তাতে মন্ডিত মানে মালটো ক্রাইসিস, আমদানিটো কম হয়, এইটোর কারণে মানে রেটটো অল্প মানে বড়া বৃদ্ধি বাড়িল। মানে আগত ধরেন আপনি 35 টাকা কিনছো, 40 টাকা বিক্রি করছি, এখন 50-52 টাকা কিনবা লাগে, লস হয়ে যায় আধা পচা ওলায়, কেজি 1-1.5 টাকাই থাকে না আমারও। ঢেকিয়াজুলির খুচুরা বজারত 60-70 টাকালে উঠিছে প্রতি কিলোগ্রাম পিঁয়াজের দাম। বজারখনত প্রতি কেজি রঙা পিঁয়াজের দাম 60-65 টাকা, আনহাতে প্রতি কেজি নতুন পিঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকাত। কিনিবলৈ অসুবিধা হয়েছে, কম হব লাগে। আধা কেজি ঠাইতে 1 পোয়া কিনিব লাগে, 1 পোয়া কিনিব লাগা হয়েছে। 1 কেজি ঠাইতে আধা কেজি হব লাগে হয়েছে, আমার অসুবিধা হয়ে আছে। আমি কি করুন, পেঁয়াজের দাম তো 60 টাকা হল, এটাতো এতিয়া আমি কিনি খাবলগীয়া হয়ে আছে। এতিয়া আমি কি করিম, গরিব দুখিয়া মানুহ, কিনি খাবলগীয়া হয়ে আছে। ডিসেম্বরলৈ পিঁয়াজে বারুকৈ কন্দুৱাব গ্রাহকক। ইতিমধ্যে ডিসেম্বর মাহলৈ কোনো কারণতে পিঁয়াজের দাম নকমে বলে স্পষ্ট করে দিছে মহারাষ্ট্রের ব্যবসায়ী সন্থাই। গোয়ালপাড়ার পৰা ৰিংকু দাস আৰু মিছামাৰীৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।